আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু সি বিচের দিকে যাবো, ছোটখাটো কেনাকাটি আছে মেস দোকানপাট, চলুন রাস্তার দুধারে দোকান এনজয় করতে করতে আমরা যাই, একটু সাইড দিয়ে দিই টুক করে। হ্যাঁ এত মানুষের ভিড়, এত লোকজন হোলিতে এত নাকি মানুষজন আসেন, চলুন। এই যে আর বলতা বলতাই শুরু হয়ে গেছে বাচ্চাদের জন্য, দেখো খেলনা বাটি আর মানে অভাব নেই। হ্যাঁ মেয়ে বলছে আমার চোখ পড়ে গেছে, হ্যাঁ তা তো পড়বেই। বল এই পাশটাই দেখো উৎকল তন্তু ভবন। আমি যাচ্ছি, আমার একটা জিনিস কেনার আছে, ইচ্ছা আছে, তো চলুন দেখি ওইটাই যাই, আসুন। এখন দাঁড়িয়ে রয়েছি গাঙ্গুরাম ফুডসের অপোজিটে, এই দেখুন গাঙ্গুরামের খাজা। আমি না টোটাল কনফিউজ যে আমি খাজা কোথা থেকে কিনবো, গাঙ্গুরাম থেকে কিনবো না নিশিমা থেকে কিনবো না কাকাতুয়া থেকে কিনবো, মিঠুর মধ্যে তুমি তিনটা থেকে কেনো তাহলে বোঝা যাবে কোনটা ভালো। কি দেখুন এইরকম নাকি ভিড়, মানে লাইন দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, আর এদিকে ওই অটো টোটো সেগুলো ঢুকছে, সে কারণে একটু জ্যাম হয়ে যাচ্ছে সামনে দেখতেই পাচ্ছেন। আর এইভাবে আমাদের একজনের পর একজন এইভাবে ফিরে যেতে হচ্ছে, পেছনে তাকানোর উপায় নেই। মেয়ে আছে শব্দ শব্দ, তুই সামনে চল, চল আমাকে দেখছে। দেখুন আমি সামনে দেখতে পাচ্ছি পেটে আগুন গোটাটা রেস্টুরেন্ট, এরকম ইউনিক নাম এর প্রথম দেখলাম পেটে আগুন, এত পারফেক্ট নাম, এটা স্বর্গ দ্বার। চলো দেখুন এরকম পাল্টে দিয়েছে, আগে এরকম ছিল না, গেট টেট করে দিয়েছে, পুরো প্রাচীর দিয়ে একদম ঘিরে দিয়েছে, আগে তো পুরোটাই ওপেন ছিল, এখন বেশ সুন্দর করে প্রতীক্ষালয়টা যেমন আমাদেরও থাকে নর্মালি সেরকম করে দিয়েছে, এটা খুব দরকার ছিল, খুব ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে, কেন কি একদম পুরো ওপেন ওরকম ভালো লাগে না, তো এটা একদম করেছে আমার খুব ভালো লেগেছে। তন্তু স্টেট হ্যান্ড সেখানে একটি সর্বদার জাস্ট অপোজিটে, তো লুঙ্গি নেব, পিওর কটন লুঙ্গি সেটাই দেখছি, স্টার্টিং হচ্ছে 180 টাকা থেকে, এগুলো 350, সেগুলো দেখছি এগুলো আরও ভালো, ওটা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন 10,000 টাকা পর্যন্ত লুঙ্গি আছে, তো 3,000 টাকা একটা লুঙ্গি একটু দেখান না, এখানে আছে ওনার 3,000 টাকা লুঙ্গি, সেটা একটু দেখবো কীরকম। আচ্ছা এটা কোনটা দেবে আগে একটু বলে দাও, তাহলে উনি সাইড করতে পারবে, দেখো তুমি কোনটা নেবে, এটা নেবে এইটা দিন। আপনারা কেউ পড়লে কমেন্ট করবেন, করতেই পারেন যদি পিওর ফাইন হয় তাহলে একটু পড়াই যেতে পারে, আমরা গরদ পড়ি না। আচ্ছা একদম ইকাত, এগুলো 1680, কি সুন্দর বাবা, দারুন দেখতে তো, 2020 2020। আচ্ছা এগুলো পিওর ইকট, এই কমার কটকির মধ্যে আর কটকির মধ্যে, তো লুঙ্গিগুলো 2000-3000 এর মধ্যে, লুঙ্গি লুঙ্গি 2000 টাকা, লুঙ্গি 2000-3000, সত্যি এগুলো পরে ফিল হবে না, এতটাই সফট, পিওর টু পিওর। ঠিক আছে ঠিক আছে, এই দিনে আছে আর এই আর এগুলোরই যত পিওর হবে তত বাড়বে আর কি, ডাবল টু সিঙ্গেল আরেকটা ইয়ে আছে, আমি নিয়ে আসব, এই মানে 10,000 টাকা লুঙ্গি অ্যাভেলেবেল, আমরা গরদ পড়ি না, পিওর হলে তো পিওর সিল্কেরই কত দাম হয়, তো পিওর জিনিস হলে দাম হবে, ভালো লাগলো কিন্তু এগুলো ভীষণ আরাম হবে যারা পরেন, দারুন ব্যাপারটা। এই হচ্ছে সালোয়ার পিস দেখতে বসেছি আমার জন্য, দেখেছি এইটা 750, বলো কে কিনবে, আমি ও মেয়ে কিনবো, আচ্ছা 1296, আমি এদিকে কনসেপ্ট করছি 1548, আমার ওইটা একটু ভালো লেগেছে ওই কালারটা, 2200 আমি তো বুঝলাম কিন্তু আমি কালার পছন্দ করতে পারছি না, এটা ভীষণ সুন্দর লাগছে না, দারুণ লেগেছে এটা আমার, আমি স্কাই পরে আছি, আবার স্কাই নিতে এসছি। এই হচ্ছে সালোয়ার উপরের জামাটা, এই হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে ওড়না, এই কালারের মধ্যে
আর একটু দামের মধ্যে হলে পিওর কটন, খুব সুন্দর না? দেখুন আমার এই রেটটাও ভীষণ ভালো লেগেছে, দেখি এটার সাথে কি কম্বিনেশন আছে। আমার সব থেকে ভালো লাগছে এই কালারটা, ইয়েলো আছে, হোয়াইট আছে, তারপর রেড আছে, তারপর ব্লু আছে। সবাই এদিক ওদিক থেকে এরম দেখাচ্ছে, ঠিক আছে এটা এটা দিন না, আমার জন্যই নেব। ও দারুন, দেখুন খুলবো তো, তাহলে লম্বাটা বোঝা যাবে। আমি গামছা দেখে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নেবো, এটা 180, ওটা 170, এত টাইপের গামছা এখানে, শুধু গামছাই রয়েছে। আর সব থেকে ভালো কথা এটা পিওর কটন, আপনি ভাবতে পারেন এত দাম দিয়ে গামছা, কিন্তু পিওর কটন, জল চোখ করবে, এইটা একটা ভালো দেখাবে। হ্যাঁ, সর্বদ্বারের একদম অপোজিটে এটা আসলে দারুন কিন্তু। আচ্ছা এটা একটা নেবো, এটা একটা নেবো। আচ্ছা চেক, এই চেকটাই ভালো লাগছে না গো। হ্যাঁ আচ্ছা এটা দেখুন, আমি মামার জন্য চুড়িদার কিনে দিলাম, মামার জন্য কি ইয়ে গামছা কিনে দিচ্ছে। আমি গামছার ফ্যান হয়ে গেছি, আমার মনে হয় আমি সবই একটা করে নিয়ে নিই, আমি যখন আসি কিনি। পুরীর গামছা খুব ভালো, যদি পিওর কিনতে কেনা যায়। মাম করতে না, চুপ, পিঙ্কটা না ব্লুটা? এটা কত করে? পিঙ্কটা না ব্লুটা 150 মাম। তো কেনি তোর কোনটা? এটা এটা আমি চাই। তুই এটা? হ্যাঁ এটা আমার সুন্দর। হ্যাঁ আচ্ছা এটা তোর, এটা জ্ঞানি, এটা আমার, এটা বাবাই। বিভিন্ন রেঞ্জের আছে। আচ্ছা শুরু কত থেকে আছে? শুরু কত থেকে আছে? ও কটা থেকে খোলা? দুপুরে বন্ধ থাকে? আচ্ছা সারাদিনই খোলা থাকে। আর এটা যেহেতু গভর্নমেন্টের, সুতরাং টাকা পয়সা নিয়ে আপনারা ভাববেন না, যেটা ন্যায্য সেটাই নেওয়া হয়, সেটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ এই যে তন্তুজ স্টেট হ্যান্ডলুম, সর্বদা একদম অপোজিটে আপনারা আসলে। আসলে কি হয় পুরীতে না, লোকে কনফিউজ হয়ে যায় যে এত তন্তুজ লেখা, হ্যাঁ না চলে দেয় সবাই ভাবে কি তন্তুজ, তো এই তো হ্যান্ডলুম, এই হ্যান্ডলুম, ওটা হ্যান্ডলুম, তারা সবই মনে হয় ঠিকঠাক। হ্যাঁ ভালো রো রয়েছে, পিওর জিনিসটা বোঝা যায় না তো, গিয়ে ফলে কি হয়, হ্যাঁ এবার কি হয় মিক্সটা গিয়ে কেনা কেনা হয়ে যায়, যে কারণে আমি এই ভিডিওটা স্পেশালি করছি, আপনারা আসলে এখান থেকে কেনাকাটা করবেন নিশ্চিত। আর উনি রয়েছেন, উনি ভীষণ ভালো মানুষ, উনি আসেন কোনো চিন্তা নেই। চলুন আপনারা বলেন না, আমি নাকি ভিডিওতে শেয়ার করি না আমি কি কিনেছি, করলাম কিন্তু এইবার মাঠে কমেন্টস করবেন না। আমি একদম স্বর্গদ্বারের মুখে, স্বর্গদ্বার গেটে যে চৈতন্য স্ট্যাচুটা, এটাই হচ্ছে মানে বিচের মেয়ের একটা, মানে এখান থেকে শুরু সমস্ত কিছু। প্রচুর মানুষ, প্রচুর মানুষ আনন্দ করছে, হ্যাপি হোলি, ভীষণ ভালো লাগছে এবারে আসি। চলুন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, আমরা এখন সমুদ্রের কাছে চলে এসেছি, সমুদ্র একদম সামনে, সমুদ্রের পাড়ে, আর ওপরে চাঁদটাকে দেখিয়ে দাও, আজকে দোল পূর্ণিমার চাঁদ, পুরো সাইকেল, সমুদ্র আর চাঁদ দুটো একসাথে। এখন দেখুন সমুদ্র পুরো উত্তাল, পূর্ণিমার যেহেতু যোগ রয়েছে সমুদ্র এখন উত্তাল না, দেখো তার মধ্যেই নেমে গেছে রাত্রি করে। ই বাবা, ওরা নুলিয়া টুলিয়া বোধ হয় ওই জন্য নামতে পেরেছে, একদম দেখ সমুদ্র উত্তাল। ও কদ্দূর চলে আসছে না কোথাও।